নমস্কার আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্ষাকালে আমরা টবে কোন কোন ধরনের সবজি চাষ করতে পারি তার জন্য আমাদেরকে টবের মাটি তৈরি কিভাবে করতে হবে এবং কি কি উপকরণ আমাদের লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আমি কিছু সবজির বীজ কিনে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও লাগাবো পরবর্তী এপিসোডগুলিতে আমি এক একটা সবজি আমি দেখিয়ে যাব আপনাদের কি করে লাগাতে হয় প্রথমে আমার কাছে রয়েছে বরবটি বা লং বিন বা স্নেক বিন এগুলি হচ্ছে বরবটির বীজ এগুলি খুব সহজেই লেগে যায় যেদিন লাগাবেন তার আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে রাখবেন জলে এবং মাটিতে লাগিয়ে দিলেই দু থেকে তিন দিনের মধ্যে এর চারা বেরিয়ে যায় খুব বেশি সময় নেয় না এগুলি বেরোতে এগুলি হচ্ছে পালং শাক আমাদের সকলেরই পরিচিত এবং এগুলি সারা বছর ব্যাপী চাষ করে যায় পালং শাককে নাকি শুধু বর্ষাকালে সারা বছর এটাকে টবে লাগানো যায় টবে বা মাটিতে আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন এগুলি পালং শাক এগুলিও আপনারা আগের রাতে ভিজিয়ে রাখবেন তারপরের দিন সকালে এগুলি আপনারা লাগাতে পারেন এখানে রয়েছে আমার কিছু ধনে বীজ যেগুলিকে সিড ট্রিটমেন্ট করা হয়েছে দেখুন এর প্রলেপ লাগানো আছে একটা কেমিক্যাল এটাই সিড ট্রিটমেন্ট করা হয়েছে যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় তো এখানে গেল ধনে পাতার বীজ এগুলি হচ্ছে শশার বীজ এগুলি হচ্ছে শশা শশা আমরা গ্রীষ্মকালেও লাগাতে পারি বর্ষাকালেও লাগাতে পারি বা শীতকালেও লাগানো যায় বিভিন্ন ভ্যারাইটির শশা আছে এগুলি হচ্ছে বর্ষাকালে লাগানো যায় এমন শশার বীজ এগুলি হচ্ছে হাইব্রিড করলা এর গাছটা অনেক বড় আকারের হয় এবং এই যে ফলগুলি হয় অনেক লম্বা লম্বা হয় এগুলি হাইব্রিড করলা এগুলি হচ্ছে F1 ভ্যারাইটির ভেন্ডি বা ঢেঁড়সের বীজ এগুলির বিশেষত্ব হচ্ছে যে টবে যখন আমরা ভেন্ডি গাছ লাগাই তো বিশাল বড় বড় গাছ হয়ে যায় এগুলিকে আমাদের কন্ট্রোল করা সম্ভব হয় না তো এগুলি কি হবে এগুলি খুব ছোট আকারের গাছ হবে এবং ছোট গাছেই অসংখ্য ফুল ফল হবে তাই এগুলিকে আমি কিনে এনেছি এক একটা বীজের দাম এক টাকা পি এখানে আমার কাছে রয়েছে এগুলি হচ্ছে পটল ঝিঙের বীজ এগুলি দেখুন কালো কালো ঝিঙের থেকে একটু ছোট ধরনের ঝিঙের বীজ একটু এর থেকে একটু লম্বা হয় কিন্তু এই যে পটল ঝিঙেগুলি রয়েছে এর থেকে একটু ছোট সাইজের এগুলি অসংখ্য আকারে ধরে গুচ্ছাকারে ঝিঙে একটি একটি করে ধরে কিন্তু এগুলি অনেক অসংখ্য আকারে ধরে এবং প্রচুর ফলন দেয় এগুলি আপনারা গ্রীষ্মকাল থেকে লাগাতে পারেন আমার একটু দেরি হয়ে গেল লাগানো এখনও লাগানো যায় কোনো ব্যাপার নেই অবশেষে আমার কাছে রয়েছে এগুলি হচ্ছে কুমড়োর বীজ এগুলি সারা বছর ব্যাপী চাষ করা যায় তো এগুলি আমি বর্ষাকালে লাগাবো এগুলি আমি কিনে আনিনি এগুলি ঘর থেকেই ঘরেই আমি সংগ্রহ করে রেখেছিলাম বীজগুলিকে লাগাবো করে এইসব সবজি বাদেও আপনারা আরও বেশ কিছু ধরনের সবজি টবে চাষ করতে পারেন এই সময় যেমন বেগুন আমরা বীজ থেকে লাগাতে পারেন বা চারা কিনে এনেও লাগাতে পারেন এছাড়া রয়েছে লাউ রয়েছে বা পেঁপে গাছ পেঁপে চারা এখন অলরেডি হয়ে গেছে বীজ থেকে তৈরি সেগুলি আপনারা নার্সারি থেকে কিনে এনে লাগাতে পারেন যেমন মূলো লাগাতে পারেন আপনারা লাল শাক লাগাতে পারেন পুঁই শাক লাগাতে পারেন মেথি পাতা লাগাতে পারেন বিভিন্ন রকমের সবজি চাষ আপনারা টবের মধ্যে খুব সহজেই করতে পারেন এবার আসি টবের মাটি তৈরির জন্য আমাদেরকে কী কী লাগবে প্রথমত যে কোনো সবজি চাষের জন্য আমরা দোআঁশ মাটি নেব সর্বপ্রথম আমরা দোআঁশ মাটি নেব এঁটেল মাটি বেলে মাটি একেবারেই নেব না দোআঁশ মাটি যদি না থাকে সেক্ষেত্রে এক ভাগ এঁটেল মাটি এবং এক ভাগ নদীর সরু বালি মিশিয়ে আপনারা দোআঁশ মাটিটা তৈরি করে নিতে পারেন খুব সহজের মধ্যে তো দু ভাগ আমাদের নিতে হবে দোআঁশ মাটি এক ভাগ গোবর সার বা কেঁচো সার বা পাতা পচা সার যে কোনো একটা সার নিতে হবে কিন্তু সারটা মিনিমাম এক থেকে দু বছরের পুরনো হতে হবে কাঁচা সার নিলে কি হবে পোকার অ্যাটাক খুব জলদির মধ্যে গাছে দেখা যায় আর লতানো জাতীয় সবজি লাগানোর জন্য কিছু বাঁশের কঞ্চি আপনারা নিয়ে আসতে পারেন এগুলি আমি অনেকগুলি নিয়ে এসেছি তাছাড়া এই যে বাঁশের বাতাগুলি রয়েছে এগুলিও আপনারা দিতে পারেন ঠেকনা হিসাবে বিভিন্ন ধরনের লতানো সবজি যেমন শশা রয়েছে করলা রয়েছে এগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের বাঁশের কঞ্চি বা সরকাঠি বা পাটকাঠি যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের এলাকায় যেটা
পাওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের পর্বতে এইটুকুই, দু নম্বর পর্বে আমি দেখাবো তবে সবজি চাষের জন্য মাটি আমরা কেমনভাবে প্রস্তুত করব, কি কি সার দিলে আমাদের খুব ভালো ফলন পাওয়া যায় এবং কি কি সাবধানতা আমরা অবলম্বন করব।